বিসমিল্লাহির রহমানির রহমান রাহিম ইন্টার মাদাসায় সকলকে স্বাগতম আজ আমরা বছর পূর্ণ হওয়ার পূর্বে বা পরে জাকাত আদায় করার হুকুম সম্পর্কে জানব যখন কারো মালের নিসাবের উপর আরবি মাস অর্থাৎ চাঁদের মাসের হিসাবে বৎসর পূর্ণ হয়ে যায় তখন তার উপর জাকাত আদায় করা ফরজ হয়ে যায় তাই কোনো ব্যক্তি যদি রমজান মাসের পূর্বেই নিসাবের অর্থাৎ যে পরিমাণ মালের মালিক হলে জাকাত আবশ্যক হয় সেই পরিমাণ মালের মালিক হয়ে থাকে তাহলে তার পরবর্তী বছরের রমজান মাসের জন্য অপেক্ষা করা ঠিক নয় বরং উক্ত ব্যক্তি প্রথমে যে মাসের নিসাবের মালিক হয়েছে পরবর্তী বছর ঠিক সেই মাসেই তার উপর জাকাত ফরজ এবং অনেক ফিকাহবিদদের নিকট তাৎক্ষণিকভাবে আদায় করে দেয়াই ওয়াজিব যদিও দ্বিতীয় বর্ণনা হিসেবে বিলম্ব করে আদায় করারও অবকাশ আছে তবে বিলম্ব না করার মধ্যেই অধিক সতর্কতা কেননা অসতর্কতার কারণে আরও একটি অসুবিধা হয়ে থাকে তা হলো যখন তার নেশাবের বৎসর পূর্ণ হলো মনে করুন তখন তার মাল ছিল পাঁচ লক্ষ টাকা কিন্তু তখন সে তার মাল হিসাব করে এটা ভেবে জাকাত দেয়নি যে রমজান মাস আসলে জাকাত দিবে পরবর্তী যখন রমজান মাস আসলো তখন সে তার বর্তমান মাল হিসাব করলো এবং দেখলো তিন লক্ষ টাকা তার হাতে আছে কারণ ইতিমধ্যে তার কিছু টাকা লোকসান হয়ে গেছে বা বিভিন্ন প্রয়োজনে খরচ হয়ে গেছে আর উক্ত হিসাব মতে সে তিন লক্ষ টাকারই জাকাত আদায় করলো বাকি দুই লক্ষ টাকার জাকাত আদায় করল না ফলে উক্ত দুই লক্ষ টাকার জাকাত তার উপর রয়ে গেল। এবং জাকাত দিয়েও জাকাত আদায়কারীর কাতারে তার নাম উঠল না এই অসুবিধাগুলো দেখা দিল আদায়ের ব্যাপারে রমজানের অপেক্ষা করার কারণে অবশ্য নেশাবের বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই যদি রমজান বা যে কোনো মাসে জাকাত দিয়ে দেয় তা হলেও জাকাত হয়ে যাবে এক্ষেত্রে নিয়ম হলো চন্দ্র মাসের হিসেবে বৎসর পূর্ণ হওয়ার আগেই রমজানের জাকাতের নির্দিষ্ট একটি অংশ আদায় করে দেবে তারপর চন্দ্র বছর পূর্ণ হলে চূড়ান্ত হিসাব করে অবশিষ্ট অংশের জাকাত আদায় করে দেবে আর যদি প্রথম বাড়ি ওয়াজিব পরিমাণ থেকে বেশি দিয়ে থাকে তাহলে অতিরিক্ত অংশ নফল হিসেবে গণ্য হবে বা তার পরবর্তী বছরের অগ্রিম জাকাত হিসেবেও গণ্য করতে পারবে আহসানুল ফতোয়া সুতরাং যখনই আমাদের জাকাতের নেশা পূর্ণ হয়ে যাবে তৎক্ষণাৎ জাকাত আদায় করে দেওয়াই উত্তম আর যদি আমরা রমজান পর্যন্ত অপেক্ষা করতে চাই তবে পূর্ণ সতর্কতার সাথে অপেক্ষা করব আমা আলাই নাইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ